কোনো বাচ্চাকে ধমক দেওয়ার অধিকার আপনার নাই। মসজিদে বাচ্চারা দৌড়াবে, নামাজের সামনে দিয়ে খেলবে, হাসাহাসি করবে, চিৎকার করবে, খেলাধুলা করবে। ইসলামী সমাজের বৈশিষ্ট্য হলো মসজিদগুলো শিশুর আওয়াজে ভরপুর হয়ে যাবে, আল্লাহু আকবার, সব শিশুরা মসজিদে ঢুকে পড়বে, ছোট ছোট বাচ্চারা খেলবে, তারা আপনি কোনো ধমক দিতে পারবেন না। আমার নবীজি জুমার খুতবা দিচ্ছেন, জুমার খুতবা, হোসাইন লম্বা হলো 4 ফিট আর জুব্বা পরছে হলো 6 ফিট, কত হাঁটা যাবে, বারবার পড়ে যাবে। রাসূল দূর থেকে হুসাইনকে কোলের মধ্যে করে নিয়ে খুতবা ছেড়ে দিয়ে প্রথম কাতারে বসায় দিয়ে আবার খুতবা শুরু করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। নবজির আশেপাশে বাচ্চা দিয়ে ভরা থাকতো, শিশু দিয়ে ভরা থাকতো, কোনো বাচ্চা খেলাধুলা ছেড়ে দিয়ে, সব খেলা ছেড়ে দিয়ে রাসূলের সামনে বসে থাকতো। আকর্ষণীয় খেলা ছেড়ে নবীর সামনে বসে বসে গল্প করত। রাসূল পাখির খবর নিতেন, এই পাখি কই, তোমার নোগায়েরটা কেমন আছে, পাখির খবর নিতেন রাসূল। তুমি কি পাখিটা পারো না, ওই পাখিটা ঠিক আছে কি, বিশ্ব নবী আল্লাহু আকবার। আমার নবীজি মসজিদে নববীর ভিতরে একদিন বসে বসে কথা বলছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সঙ্গে দেখা করার জন্য মসজিদের দরজার কাছে আসছেন। একজন সাহাবী বলছেন, হুসাইন তুমি কোথায় যাবে, নানার সঙ্গে দেখা করতে যাব। সাহাবী বলছেন, তুমি এখন যাবে না কেন, রাসূল এখন গুরুত্বপূর্ণ ভাষণ দিচ্ছেন, চোখ এরকম বড় বানায় বলতেছ নবীর সাহাবী, তোমরা যে নবীর কথা বসে বসে শোনো, সে নবীর চাইতে আমার দাম কম নাকি, তোমাদের নবীর চাইতে আমি হুসাইন বড়, সুবহানাল্লাহ বলবেন না। সাহাবী মনে মনে চিন্তা করে, যেমন বাপ তেমন বেটা, আলী কেমন মেধা কম না, ছেলের মেধাও কম না, কি যেন পেঁচ লাগাইয়া দিল, কি যেন পেঁচ লাগাইয়া দিল। এই চিন্তা মাথায় নিয়া ওই সাহাবী রাস্তা ক্লিয়ার করলেন, যাহ হুসাইন তুমি চলে যাও। হুসাইন চলে গেছেন, নবীর সামনে গিয়ে দাঁড়ায় আছেন, কিন্তু মুডটা তার অন্যরকম, হাসি নাই মুখে, খুব মেজাজ খারাপ তার। রাসূল বলছেন, না না তোমার মনটা আজকে খারাপ কেন, কি হয়েছে, না না তোমার মনটা কে খারাপ করে দিয়েছে, কি হয়েছে তোমার, না না বলো তো। এবার বলছেন, না না আমি তোমার সামনে আসি বসি কথা বলি, অনেকে দেখতে পারে না আমারে, আমার কি কোনো দাম টাম নেই, আমার কি মান সম্মান নাই, দেখছেন সরে কর সুবহানাল্লাহ, আমার কি মান সম্মান নাই। রাসূল বলছেন, না না তোমাকে কে বলেছে কি আমাকে বলো, না না কিছুই বলবো না, আমি তোমাকে 3টা আজকে প্রশ্ন করবো, শুধু উত্তরটা দিবে, আমি তোমার চাইতে কিন্তু বড়। রাসূল বলছেন, না না তুমি আমার চাইতে বড় কেমন করে, আমাকে একটু বোঝাও তো। এবার বলছেন, না না আমি তোমার চাইতে কেমন করে বড়, অবশ্যই বুঝাবো, 3টা প্রশ্ন করব, কি প্রশ্ন বলো। এবার বলছেন, না না প্রশ্ন করব, শর্ত হলো তোমার সব সাহাবীকে আমার সামনে ডেকে আনো, তোমার সামনে ডেকে আনো, ডেকে আনছেন। এরপরে বলছেন, না না আমি তোমার সঙ্গে যখন খেলাধুলা করি আমার বসার প্রিয় জায়গা কোনটা, রাসূল বলছেন আমার বুকটা তোর প্রিয় বসার জায়গা। রাসূল হোসেনকে বুকের মধ্যে নিয়ে খেলতেন, যেরকম সুবহানাল্লাহ, মাঝে মাঝে রাসূল বলতেন, হুসাইন তুমি আর কি খেলতে চাও বলো, না না তুমি ঘোড়ায় চড়ো, আমার কি ঘোড়ায় চড়ার শখ হয় না। রাসূল বলতেন, হুসাইন তোমার পা তো বড় নয়, তুমি ঘোড়ার পিঠে সরবা কেমন, কে না না তুমি একটু ঘোড়া হও তো। রাসূলের সামনে দুটো হাত বাড়াইয়া দিতেন, ঘোড়ার মতো হামাগুড়ি দিতেন, লাফ মেরে হুসাইন নবীর পিঠে চড়তেন আর পিছনে থাপড়াতেন আর বলতেন, ঘোড়া যা, আল্লাহু আকবার। নানা কাকে বলে, আর আজকের সমাজে কিছু নানা আছে, নাতিকে দেখলে চোখ এরকম বড় বানায় আর ধমক মারে, নাতি মনে মনে কয় বুড়া মরবি, কোনদিন কুলখানি খাবো। আমার নবীজি কি মডেল ছিলেন না তিনি দেখেন, আমার নবীজি কি ফ্রি ছিলেন। এবার বলছেন, না না আমার তোমার বসার প্রিয় জায়গা হলো আমার বুকটা। এবার বলছেন, না না তুমি শুয়ে পড়ো, শুয়ে পড়লেন। এবার হুসাইন করলেন কে, লাভ মেরে গিয়ে নবীর বুকুর উপরে বসলেন, বসে বলছেন, না না 3টা প্রশ্ন করবো বলো তো, 1 নম্বর তোমার বাপের নামটা কি, বাপের নাম আবদুল্লাহ, বাড়ি কোথায়, মক্কায়, কোন বংশ, কুরাইশ বংশ, না না তুমি বলো তো, তোমার বাবার আগে কিছু আর পরে কিছু আর আছে নাকি, না তেমন কিছু নাই, কিন্তু তুমি তো নিঃসন্দেহে জানো আমার বাবার পরিচয়টা কি, আমার বাবা হলেন আসাদুল্লাহিল গালিব, দুনিয়ার সমস্ত কাফের বেঈমানদের জন্য আল্লাহ তাআলা যাকে যাকে আসাদ করে পাঠিয়েছেন, সিংহ করে পাঠিয়েছেন, তিনি আমার গর্বিত পিতা আলী। আমার পিতাকে এক পাল্লাই দাও, তোমার পিতা আবদুল্লাহকে এক পাল্লাই দিয়ে দাও, আমার বাবার ওজনটাই বেশি ভারী হবে। রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছে, না না আর কি প্রশ্ন করবি, কর বল। এবারে বলছে, না না বলো তো তোমার মার নামটা কি, আমেনা, বাড়ি কোথায়, মদিনায়, সাইয়্যিদাতুন নিসা ইহালিল জান্নাহ,
সমস্ত কাফের সমস্ত জান্নাতের অমনদের সর্দারিনী খাতুনে জান্নাত মা ফাতিমা, আমার মামিনাকে আমার আপনার মামিনাকে এক পাল্লাই দেন, আমার মা ফাতিমাকে এক পাল্লাই দেন। আল্লাহর কসম করে বলি, ও না না, আমার মা ফাতিমার ওজনটা আপনার মার চাইতে ভারী হবে। যেরকম সুবহানাল্লাহ, রাসূল বলছেন নানা আর কি প্রশ্ন করবি বল। এবার বলছেন নানা বলো তো তোমার নানার নামটা কি? রাসূল এবার হাউমাও করে কেঁদে ফেলে বলছে নানা আমার নানার নাম হলো হাবজহরি, বাড়ি তার কোথায়? মদিনায় কি করতেন, ব্যবসা করতেন, আর কিছু আছে নাকি? আর তেমন কিছু পরিচয় নাই। কিন্তু নানা তুমি কি জানো আমার নানার পরিচয়টা কি? আমার নানাকে তুমি কি জানো? অবশ্যই জানো। আমার নানা হলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার সম্মান যার মর্যাদা আল্লাহর পরে আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার নানাকে এক পাল্লাই দাও আর তোমার নানা হামজুরকে এক পাল্লাই দাও। নানা আল্লাহর কসম করে বলি আমার নানার ওজনটাই বেশি ভারী হয়ে যাবে। আমার নবজি হুসাইনকে সঙ্গে সঙ্গে কোলের মধ্যে নিয়া জড়িয়ে ধরে গ্রীবা চিবুক গণ্ডদেশ মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় চুমোতে চুমোতে ভরায় দিয়ে বলছে নানা রে সত্যি সত্যি আজকে তর্কের খাতিরে আমি তোর সঙ্গে যুক্তিতে হেরে গেছি। জোরে কর সুবহানাল্লাহ। আমার ভাইরা সেই নবীজিকে জীবনের সকল জায়গায় মানবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। নবীজি কি ছাত্র তিনি বানিয়েছেন, কি সাহাবি তিনি গঠন করেন, এক একটা সাহাবি এক একটা ইউনিভার্সিটি। জোরে কর সুবহানাল্লাহ। আলীর মতো এমন কোন মানুষ, আলীর মতো মানুষ কি পৃথিবীতে আর আসবে নাকি? অমরের মতো এমন দামি মানুষ পৃথিবীতে আসবে নাকি? রাসূল কি আদর্শ বানালেন, কি মডেল বানালেন, অমরের মতো মানুষ পৃথিবীতে আর আসবে না। এত দামি একজন মানুষ রাসূল বানালেন, অন্য কোন অন্য কিছু দিয়ে নয়, রাসূল বানিয়েছেন কি দিয়া বলেন? আসতে বলবেন না কি দিয়া বানিয়েছেন? কোরআন দিয়ে বানিয়েছেন। অর্থ দুনিয়া শাসন করেছেন, প্রোটোকল মেনটেন করার জন্য কোনো কর্মী লাগে নাই, কোনো 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 প্রকার প্রশাসনের লোক লাগে নাই। একা যেতেন, একা চলতেন, একা ফিরতেন, পিছনে কোনো প্রোটোকল লাগতো না। যেরকম আল্লাহু আকবার। কি মানুষ তিনি ছিলেন, কি হিসাব করে চলতেন, ইমান কাকে বলে দেখেন, ইমানটাকে তারা কেমন করে রক্ষা করেছেন চিন্তা করে দেখেন। ওমরের জীবন থেকে কথা বলা শুরু হলে শেষ হবে না। ওমরের জীবন থেকে কথা বললে শুধু শুরুই হবে, সহজে শেষ করা যাবে না। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সিম্পল জীবন যাপন করতেন, মধু মিশ্রিত পানি একদিন তার সামনে দেওয়া হলো। আমিরুল মুমিনিন, এই পানির মধ্যে মধু আছে। তিনি বললেন, মধু মিশ্রিত পানি আমি দুনিয়াতে খেয়ে জান্নাতের মধু আমি হারাতে চাই না, শুধু মধু খাবো নয় পানি খাবো, দুইটা একসঙ্গে খাবো। নাজরুল আল্লাহ আকবার।